বিজেপির এক মহিলা প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল বাঁকুড়া শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শ্যাম সুন্দর দত্তের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক বাঁকুড়ায়। একই সঙ্গে বিজেপির তরফে বাঁকুড়া সদর থানায় বিক্ষোভ দেখানো হয়। এছাড়াও ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর করার কথা বললেও পুলিশ তা নিতে অস্বীকার করে বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ। বাঁকুড়া দু নম্বর ব্লকের শানবাঁধ গ্রাম পঞ্চায়েতের 23 নম্বর বুথে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপু মণ্ডল ব্যানার্জি। তার অভিযোগ, দলের এক পথসভায় বাঁকুড়া শহর তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শ্যাম সুন্দর দত্ত তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন, ফলে তার সম্মানহানি হয়েছে। এই অবস্থায় তিনি বাঁকুড়া সদর থানায় দ্বারস্থ হয়েছেন বলে জানান। আমি আজকে থানায় এসেছি, আমি বাঁকুড়া টু শানবাঁধা অঞ্চল শ্যামদাসপুর চারবাগ পল্লীর 23 নম্বর বুথের মনোনীত প্রার্থী, বিজেপি মনোনীত প্রার্থী। কাল গতকাল 3/7/2023 বিকেল 5টা নাগাদ তৃণমূল কংগ্রেস একটি পথসভা করে তাদের প্রার্থীদের সমর্থনে। সেখানে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করা হয়, আমার চরিত্র তুলে, মানে যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ার সামনে বলতে পারবো না, সেটা হয়তো আমি আপনাদেরকে ভিডিও ফুটেজ দিতে পারি বা আমার কমপ্লেনে কিছুটা লেখা থাকবে। আমি সেই কারণেই আজকে বাঁকুড়া থানাতে এসেছি, যাতে এই ধরনের মন্তব্য আমাকে কেন, কোনো মানুষ কোনো মহিলাকে যেন এই ধরনের কথা না বলে, সেই কারণেই আমি এখানে এসেছি। বলেছে ওই তৃণমূল কংগ্রেসের শ্যাম সুন্দর দত্ত, যে জেলা নেতৃত্বে রয়েছেন, আর সোশ্যাল মিডিয়ার দায়িত্বে রয়েছেন অভিজিৎ গড়াই, আর বড়জোড়া থেকে কোনো একজন এসেছিল যেনার নাম আমি জানি না, উনিও কিছু কুরুচিকর মন্তব্য করেছেন একজন মহিলা হয়ে, একজন মহিলা হয়ে। আর ওদের যে পথসভা চলছিল সেখানে তিনজন মহিলা বসেছিল, তিনজন মহিলাকে বসিয়ে রেখে যাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির আদর্শে যারা চলে, তাদের দলের ছেলেরা একটা মহিলাকে এই ভাষায় মাইক্রোফোন ধরে মন্তব্য করেছে। এই মন্তব্য শোনার পর শুধু সম্মানহানি নয়, মানে আমার সত্যি কথা বলতে কি আমার মরে যেতে ইচ্ছে করছে, যে এই এইটা যদি আমি মানে পূর্ণ বিচার যদি না পাই, আমি যদি দোষীদের শাস্তি দিতে না পারি, তো আমি নিজের মাথা ঠিক রাখতে পারছি না, আমি হয়তো সুসাইডও করে ফেলতে পারি। আমি বাঁকুড়া থানাতে এসেছি এই কমপ্লেন জানানোর জন্য, যে যাতে দোষী ব্যক্তিরা শাস্তি পায়। অভিযুক্ত বাঁকুড়া শহর তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি শ্যাম সুন্দর দত্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন, আমি বলেছি ওই মহিলা কোনোভাবে জিতলে স্বামী বাঁচাও প্রকল্প আনতে হবে, এ কথা বলেছি। ওই মহিলাকে নিয়ে এলাকার মানুষ আতঙ্কিত, ভয়ে কিছু বলতে পারে না বলে তিনি দাবি করেন। মন্তব্য কি করেছে বলো, আমি বলেছি ওই মহিলাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, ওনার কলেজে একটা ক্লার্কের বিরুদ্ধে এলিগেশন দিয়েছিল, পরবর্তীকালে সেটা প্রমাণ হয়নি, পয়সায় রফাদফা করতে যায়, এমনি ওই মহিলার বহু কেস আছে, এটা থানায় গেলেই আপনি প্রমাণ। আচ্ছা, ওই মহিলা তো 14 দিন জেলও খেটেছে আমি শুনেছি, তাহলে তার তাকে বিজেপি প্রার্থী কাউকে পায়নি, ওই মহিলাকে প্রার্থী করতে গেল, আর বিজেপির প্রার্থী ছিল না। সেটাই আমি বলেছি, যদি ওই মহিলা কোনোভাবে জিতে আসে তাহলে স্বামী বাঁচাও প্রকল্প আনতে হবে। ছেলেগুলোকে পরিবেশ নষ্ট করেছে, শ্যামদাসপুরের পরিবেশটা নষ্ট হচ্ছে, ওখানকার সাধারণ মানুষ ওকে নিয়ে আতঙ্কিত, কেউ ভয়ে কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে গেলে তার বিরুদ্ধে থানায় মহিলা থানায় এখনই কেস করে দেবে। আমি তো কালকে এটাও বলে যে আমার বিরুদ্ধে হয়তো কালকে কেস হতে পারে, আর তো সেরকম কিছু বলিনি। অভিযোগ দায়ের হলে আমি অভিযোগ আমার আইনত প্রসেস অনুযায়ী আমার লয়ার জবাব দিবে, তার যদি অভিযোগ যা দায়ের হচ্ছে। ঘুরিয়েছি করে আমি কি করে, আমি তাকে পার্সোনালি চিনি তাই বলেছি যে মহিলা অমনি ধরনের বটে, এটা তো কুড়িজি কর কিছু না। আমি যদি কোনো একটা কোনো জায়গায় জেল খেটে আসি, আমি চুরি করি, আমার যদি এলিগেশন থাকে পরবর্তীকালে আমাদের বিজেপির লোক বলবে যে শ্যামা এইটা করেছে, শ্যামা এই, শ্যামা চোর, বলুক না আমাদের মধ্যে কিছু এলিগেশন আছে, তো এনে দেখা বিজেপির নেতারা। নিউজ রাজবাংলা বাঁকুড়া।
নমস্কার, আমি হেমন্ত বাগ। আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেই আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে হুগলি জেলা পরিষদের 40 নম্বর জেলা পরিষদের আমি বিজেপি মনোনীত প্রার্থী। দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপি সকল বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।